আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবি এম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান সাজেশান রাষ্ট্রবিজ্ঞান থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করব। তো খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং অনেক বেশি কাজে লাগবে তোমাদের তো চলো দেখি তো দেখো তোমাদের প্রথম যে অধ্যায় সে অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে প্রথম দেখো এই স্লাইডে যে দুটো প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিশ্বায়নের সুফল কুফলগুলি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই যে বিশ্বায়নের সুফল কুফল আর আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যে রাজনীতির মধ্যে পার্থক্য এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা এবার হুবহু কমন পাবেই আর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন কোনো রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে হয় না একদম হুবহু প্রশ্ন থাকে তোমরা পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে দেখব তার পরের যে প্রশ্নগুলো আছে সেটা দেখো পরের প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো দুই যোগ ছয় জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো তিন যোগ পাঁচ তাহলে দেখলে প্রথমটা হচ্ছে দুই যোগ ছয় পরটা রয়েছে তিন যোগ পাঁচ ঠিক এই প্রশ্ন দুটোর মধ্যেও তোমরা একটা প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে তো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো দেখো এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার দেখা গেছে এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সমস্ত কিন্তু আলোচনা করা হয়ে গেল শুধুমাত্র এই চারটে প্রশ্ন এই চারটে প্রশ্নই তোমরা খুব মনোজাহ পড়বে এবং তোমরা কমন পাবেই তো দেখবো অবশ্যই কথা না বাড়িয়ে পরের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো তো এবার দেখো এটা হচ্ছে পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দুই যোগ ছ নম্বর কাল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই যে মার্কসের প্রশ্ন এখান থেকে মার্কসের প্রশ্ন এবার প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা পরীক্ষা একদম হুবহু কমন কিন্তু তোমরা পাবে আর তোমরা যদি এমসিকিউ এসি চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি তোমাদের কিন্তু এমসিকিউ এবং এসি কিউ উত্তর সহ আলোচনা করব তো দেখবো তারপরের যে প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায় থেকে সেগুলো দেখব দেখো তাহলে দেখো কাল মার্ক্সের সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো আর দেখো শেষে রয়েছে কি মার্ক্সের রাষ্ট্র সম্পর্ক তত্ত্বটি আলোচনা করো এই যে তিনটে প্রশ্ন মার্ক্সের রয়েছে সেটা সংগ্রাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর তারপর রয়েছে রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্ব সেটা আর দেখো তোমাদের যে প্রথম অধ্যায় ছিল সেখানে একটা প্রশ্ন আমি যেটা তোমাদেরকে একটু পড়ে যেতেই হবে বিশ্বায়ন কাকে বলে আর বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দুই যোগ ছ নম্বর এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তোমরা পরীক্ষায় দেখবে একদম হুবহু কমন পাবে এবং হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই আর কমন তোমরা যখন পাবে তখন অবশ্যই তোমরা কমেন্ট আমাকে লিখবে যে হ্যাঁ স্যার আমরা কমন পেয়েছিলাম না পাইনি তো দেখো সমস্ত আলোচনা করা হয়ে গেল ভিডিও এখানে শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা তোমার যদি এতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই